ওয়েলকাম ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে। এবার কিন্তু প্রত্যেকের ব্যাংকে 6,000 টাকা করে ঢুকবে, ঠিক এরকমটাই আজকে ঘোষণা করলো মোদী সরকার। আর এর জন্য প্রায় 75,000 কোটি টাকা স্যাংশন হয়েছে। এই টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া শুরু করবে। কিভাবে পাবেন জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছে, নিচে দেখবেন এরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, আমরা যখন যখনই নতুন নতুন ভিডিও দেবো সেটার আপডেট কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। তো আমরা এখন বর্তমানে আছি News18 অনলাইন প্রতিবেদনে। দেখুন, বলা হয়েছে 6,000 টাকা করে ঢুকবে ব্যাংকে, আজই চালু করছেন মোদী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আজ অর্থাৎ রবিবার কৃষকদের জন্য 75,000 কোটি টাকা বাস্তবায়ন করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও প্রয়াগরাজে সভা করবেন মোদী, সেখানেই প্রথম কিস্তিতে 2,000 টাকা তুলে দেওয়া হবে। গোরক্ষপুরের সফরে এই দিন কিষাণ সম্মেলনে যোগ দেবেন মোদী। এবছর বাজেটে কিষাণ স্কিম ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে যেসব কৃষকের 2 একরের কম জমি তাদেরকে বছরে কিস্তিতে 6,000 টাকা করে দেবে, প্রথম কিস্তিতেই হাতে তুলে দেবে 2,000 টাকা। এছাড়াও বিভিন্ন রকম প্রকল্প কিন্তু সেখানে গিয়ে ঘোষণা করবেন। এরপর দুপুর 1:30 প্রয়াগরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন মোদী সরকার, এবং তার প্রয়াগরাজ্যে পৌঁছানোর কথা আছে 2:30। বিকেল 4:40 দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী, এবং 27 ফেব্রুয়ারি আমেঠি যাওয়ার কথা আছে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন, এবার কিন্তু নরেন্দ্র মোদী কৃষকদের জন্য 6,000 টাকা করে ঘোষণা করলো। তো সেই টাকাটা কিন্তু কিস্তিতে পাবেন যারা কৃষক আছেন। তো আপনারা আশা করি বুঝতে পারলেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।